আজ মহরম সারা দেশ জুড়ে পালিত হচ্ছে মহরম হযরত ইমাম হোসেন এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তে এজিদ বাহিনীর হাতে শহীদ হন এই ঘটনাকে স্মরণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায় যথাযথ মর্যাদায় পালন করে এই দিনটিকে দশই মহরম শনিবার সকাল থেকে মেদিনীপুর শহরে বিভিন্ন মহল্লা থেকে তাজিয়া কাফেলা ও আখড়া বের হয় ও শহরের রিং রোড পরিক্রমা করে এই পরিক্রমা দেখার জন্য অসংখ্য মানুষ চোখে পড়ার মতো ভিড় ছিল অধিকাংশ মহল্লার থেকে আখড়া কাফেলা শোভাযাত্রা এসে পৌঁছয় গোলকুয়ার চকে সেখানে লাঠি খেলার প্রদর্শনী হয় তারই সাথে কলেজ মাঠে বসেছে মেলা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ছিল পুলিশ উৎসবের এই দিন মুসলিমরা বাড়িতে বাড়িতে রোজা রাখে কোরআন পাঠ করে এবং শোক দিবস হিসেবে পালিত করে দশই মহরম হচ্ছে আমাদের হুজুরের নাতি ইমাম হোসেন আজকে কারবালার ময়দানে উনি শহীদ হয়ে গেছিলেন ওই শহীদকে কেন্দ্র করে বিশ্বের মুসলমান সমাজ আজকে রোজা পালিত করে এবং বাড়িতে কিছু সিন্নি সালাত নিয়াজ হয় শরবত বিলি করা হয় এবং উনাদেরকে স্মরণ করে সমস্ত বিশ্বের মুসলমান ধর্মের মানুষ উনাদের প্রতি দুঃখ এবং দোয়া প্রার্থনা করে যাতে কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন তারা জান্নাতবাসী হন তাদের পরিবাররা সকলে জান্নাতবাসী হন এই দোয়া মুসলিম সমাজ আজকে দশই মহরমে করে থাকে এবং রোজা রাখে এই রোজা দুদিন পালিত হয় 9-10 কিংবা 10-11 মুসলিম সমাজে মানুষেরা রোজাও পালন করেন এটা দেখুন এটা একটা পরম্পরা হয়ে আসছে বিগত দিন থেকে এটা একটা পরম্পরা হয়ে আসছে লাঠি খেলা মহরমের মেলা এই কাফেলা যাওয়া এগুলো একটা পরম্পরা হয়ে আসছে এ চলবেই মহরমের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ইসলামের যে কালচার কোরআন শরীফ তেলাওয়াত করা সকালে ফজরের নামাজ পড়ে ওনাদের হাসান হোসেনের নামে দোয়া করা আজকে শরবত খিচুড়া বিলি করা এটাই হচ্ছে আমাদের মেন কাজ